দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেনের সই করা এক অনুমতিপত্রে জানা গেছে এমন তথ্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উনআশিটি বেসরকারি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পঞ্চাশ টন করে মোট তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আটটি শর্ত মানার নির্দেশনা দেওয়া হয়েছে দু হাজার একুশ থেকে চব্বিশে রপ্তানি নীতি অনুসরণ করার পাশাপাশি কর্তৃপক্ষের রপ্তানি অনুমতি পণ্যের পরীক্ষা শর্ত জুড়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এছাড়া অনুমোদিত পরিমাণের বাইরে বা তার বেশি রপ্তানি না করারও নির্দেশনা দেওয়া হয়েছে অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে সরাসরি রপ্তানি করতে হবে সরকার যে কোনো সময় এই রপ্তানি আদেশ বাতিল করতে পারবে বলে শর্ত দেওয়া হয়েছে সাধারণত দেশের বাজারে চাহিদা বিবেচনায় বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি নিষিদ্ধ